আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউর রহমান, সহকারী শিক্ষক মহানগর মডেল একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকো। এই দোয়াই সৃষ্টিকর্তার কাছে করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিশেষ কারণে সরাসরি ক্লাস নিতে না পারার কারণে অনলাইনে ক্লাস নিচ্ছি। আমরা আজকে যারা চতুর্থ শ্রেণীতে পড়ি, শিক্ষার্থীরা যারা আছি, আমরা আজকে কি করব? আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে ওয়ার্ড বা শব্দ নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখি ওয়ার্ড বলতে আমরা কি বুঝি। ওয়ার্ড হচ্ছে ইংরেজি শব্দ, যেটা বাংলাটা হচ্ছে ওয়ার্ড। ইংরেজিতে আমরা হচ্ছে ওয়ার্ড, বা যেটা বাংলা হচ্ছে শব্দ। শব্দ কাকে বলে? এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন বি ও ও কে, বি সাথে যোগ করবো, বি একটা বর্ণ, তার সাথে যোগ করলাম একটা বর্ণ, ও তারপর একটা বর্ণ যোগ করলাম, তারপর আরেকটা বর্ণ যোগ করলাম, এই চারটা বর্ণ মিলে হলো যেটা হলো সেটা হচ্ছে কি? বুক। বুকের অর্থ আমরা তো সবাই জানি, বুকের অর্থ হচ্ছে বই। তাহলে আমরা কি শিখলাম? আমরা সাথে সাথে দেখো, আমরা পড়ি, পড়ে সাথে সাথে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি, বেশিক্ষণ লাগবে না, ছোট্ট একটা সংজ্ঞা। এটা আমরা এই যে ওয়ার্ড বা শব্দ, এটা আমরা নিচের ক্লাসে আমরা পড়ে এসেছি। তারপরে এটা আমরা দেখে আমরা সবাই আমরা দুই তিনবার করে পড়ি, পড়লে দেখবো ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো। হ্যাঁ, আমি পড়ি আমার সাথে সাথে, তোমরা পড়ার চেষ্টা করো। এক বা একাধিক লেটার বা বর্ণ, লেটার যেটা ইংরেজি বলে লেটার, বাংলা বলে হচ্ছে বর্ণ। এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এখন এক বা একাধিক যদি লেটার মিলে যদি কোনো অর্থ যদি প্রকাশ না করে তাহলে সেটা শব্দ হবে না। তাহলে কি আমাদের ক্লিয়ার হয়ে গেল? আবার একটু করে দিই। এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন বি ও ও কে সমান সমান বুক। আবার একটু পড়ি। এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন বি ও ও কে সমান সমান বো। আশা করি আমরা এই যে ওয়ার্ড বা শব্দের সংজ্ঞাটা আমরা সবাই শিখে নিয়েছি। পরবর্তীতে বাসায় আমরা আরো কয়েকবার যদি চেষ্টা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আগামী দিন আমরা অন্য কিছু করবো। আজকে প্রথমটা কি বললাম? প্রথম বললাম আমরা ওয়ার্ড বা শব্দ, এটা শিখে নেব। তারপরে আরেকটা আসি, ওয়ার্ডের পরে আসে কি? আসে কি সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স বা বাক্যে আমরা সংজ্ঞা আবার একটু দেখি, আমরা দেখে নিই। সেন্টেন্স কাকে বলি? এক বা একাধিক লেটার, সরি, এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ। আগে শিখছি কি? এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এখন আমরা শিখবো সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক, এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ একত্রে বা পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে কি কি দাঁড়াচ্ছে? যদি ওইটার মধ্যেই ওইখানে হচ্ছে বর্ণ, লেটার বা বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলে শব্দ। আর এখানে হচ্ছে একাধিক, এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ একত্রে বা পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ না হয় বা না বোঝায় তখন সেটা কিন্তু সেন্টেন্স বা বাক্য হবে না। এবার আমরা জানি সেন্টেন্স বা বাক্যে বাক্য কত প্রকার। সেন্টেন্স বা বাক্য হচ্ছে পাঁচ প্রকার। কি কি? এসআরটি, দেখো বানানগুলো এখানে আমরা এ এস এস ই আর এস আর টি আই ভি, দেখো বানানগুলো সবাই ক্লিয়ার করে নিবে, বানান যাতে ভুল না হয়। এ ডাব
double S E R. হচ্ছে কি? S R T I V E S R T. Sentence S E N sent T N C sentence. S R T sentence. এটা হলো এক নম্বর. সেটাকে বাংলাতে কি বলে? বাংলাতে বলে বিবৃতিমূলক বাক্য. বিবৃতিমূলক বাক্য কি? আমার পুনরায় বক্তব্য যখন আমি প্রকাশ করছি সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য. বিবৃতি বাংলা বলে বিবৃতিমূলক বাক্য, ইংরেজিতে বলে assertive sentence. তাহলে কি আমরা শিখতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা শিখে নেব assertive sentence S E N T E N C sentence assertive sentence বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য. এক নম্বর গেল. দুই নম্বর আসি আমরা interrogative sentence. Interrogative I N N T E double R O intero G A G T I V interrogative sentence S E N T E N C interrogative sentence বাংলা বলে প্রশ্নবোধক বাক্য. যে বাক্যগুলো প্রশ্ন করা বোঝায় সেখানে তাকে কি বলে? ইংরেজি বলে interrogative sentence, বাংলা বলে প্রশ্নবোধক বাক্য. তিন নম্বরে আসি আমরা imperative I am in P E impe R A impere T I V imperative sentence S E N T E N C imperative sentence imperative sentence onu বাংলা হচ্ছে অনুঙ্গ সূচক বাক্য. কোন অর্ডার টা যদি দেওয়া হয় সেটা হচ্ছে অনুঙ্গ সূচক বাক্য. এরপর আসি চার নম্বর হচ্ছে optative sentence O P O T সবাই সুস্থ থাকা মনে করে আজকের বক্তব্য শেষ করছি. আসসালামু আলাইকুম.
রাসূলুল্লাহ এর কাছে